নমস্কার বন্ধু বান্ধবী আশা আছে তোমালোকক নতুন একটা ভিডিও লৈ স্বাগতম জানালো আজি আমি এই ভিডিওটির যোগেদি গণিতর পাঁচটা গুরুত্বপূর্ণ এম সি কিউ আর রিজনিংয়ের পাঁচটা গুরুত্বপূর্ণ এম সি কিউ আলোচনা করি আশা করি ভিডিও শেষ লৈকে যাব তো ভিডিওটা আরম্ভ করার আগতে অলপতে হয়ে যাওয়া আইসি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিষয়ে কিছু কথা জানিম তো আইসি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু জিরো টু ফোর টুর্নামেটন আরম্ভ হয়েছিল এক জুলাইত আর শেষ হয় উনত্রিশ জুন এক জুনত আরম্ভ হয়েছিল আর উনত্রিশ জুনত শেষ হয় মানে একরপাড়া উনত্রিশ জুন লৈকে এই টুর্নামেন্ট চলি থাকে আর এই টুর্নামেন্ট হোস কান্ঠি মানে উদ্যোগতা আছিল বা প্রশাসক দল আছিল ওয়েস্ট ইন্ডিজ আর ইউনাইটেড স্টেট টোটাল বিশটা দলে এই আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপত ভাগ লুর্নামেন্টত এই বিশটা দলক চারিটা গ্রুপত কি করা হয়েছে ভাগ করা হয়েছিল যনত্রিশ তারিখে হয়ে যাওয়া ফাইনাল খেলখান এন ডিয়ায় দ্বিতীয়বাৰৰ কাৰণে টি টুৱেণ্টি ৱৰ্ল্ড কাপর খিতাপ অৰ্জন করে আৰু চাউথ আফ্রিকাক সাত রান কি করে পৰাস্ত করে তো চাউথ আফ্রিকা হৈছে ৰানাৰ্ছ আপ আর উইনাৰ দল হয়েছে এন তো খেলখনত প্লেয়াৰ অফ দ্য ম্যাচ হয় বিৰাট কোহলি ইম্পৰ্টেণ্ট হয় আর গোটাই টুৰ্ণামেণ্টত প্লেয়ার অফ দ্য টুৰ্ণামেণ্ট হয় জাসপ্রিত বুমরাহ জাসপ্রিত হৈছে প্লেয়ার অফ দ্য টুৰ্ণামেণ্ট এই দুটা পয়েন্ট কি হয় ইম্পর্টেন্ট হয় আর প্রাইজ মানে দিয়া আছে উইনারক কিমান পাব উইনারে পাব টু মিলিয়ন মার্কিন ডলার মানে প্রায় 20 কোটি 37 লাখ টাকা আর রানার্সাপে পাব পাবো 1.28 টু মিলিয়নস মানে আমার ভারতীয় হিসাবত প্রায় কিমান প্রায় প্রায় 10 কোটি প্রায় কি 10 কোটি 68 চৌষট্টি লাখ টাকা আর সাত লাখ সাতাশি হাজার মার্কিন ডলার পাব ইজ সেমিফাইনালিষ্ট আৰু এটা নোটাবল মোমেন্ট হৈছে কানাডা আর ওগান্ডায় কি হয় কোয়ালিফাই হয় টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপর কারণে আর ইউনাইটেড ইেটে কি করে পার্টিপেট করে প্রথম আৰু ভার্চুয়াল ভার্চু অফ পিং কো হোস্টেড মানে কি হয় সহযোগী কি হয় উদ্যোক্তা হয় এইখানে আছিল আমার টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপর বিষয়ে এটি আমি আমাৰ মেইন ভিডিঅটোৰ প্রথম প্ৰশ্নটো প্রথম প্ৰশ্নটো আছে চা প্রথম আছে ইন এন্ড এক্সামিনেশন এইটি পার্সেন্ট স্টুডেন্ট পাস ইন ইংলিশ আশি শতাংশ ইংরাজীত পাশ করে আর সেভেন্টি পার্সেন্ট অব স্টুডেন্ট ইন হিন্দি মানে আশি শতাংশ ছাত্রছাত্রী ইংরাজীত পাশ করে সত্তর শতাংশ ছাত্রছাত্রী হিন্দীত পাস করে কিন্তু পনেরো শতাংশ ছাত্রছাত্রী দুটাতে কি করে ফেইল করে এটি আমাকে প্রশ্ন সুদিছ হোয়াট ইজ দ্য পার্সেন্ট অব স্টুডেন্ট হু ফেল ইন অনলি ওয়ান সাবজেক্ট মানে কিমান শতাংশ ছাত্র ছাত্রী অনলি একমাত্র এটা সাবজেক্টতে কি করে ফেল করে তো ফেল করা খুদিছে আমি ভালক প্রশ্ন পাও যে ইংরাজীত যদি আশি শতাংশ পাশ করে তো ইংরাজিত ফেল করব কি শতাংশ ইংরাজীত ফেল করব কি শতাংশ ইংরাজিত ফেল করব বিশ শতাংশ হয় না ঠিক তেদরে হিন্দীত যদি পাস করে সেভেন্টি প্সেট তো হিন্দীত ফেইল করে কি থার্টি পার্সেট আর প্রশ্নটা দিয়ে আছে দুটা সাবজেক্টত ফেইল করে ফেইল করে ইংরেজি এন্ড হিন্দি বাবজেক্ট ফেইল করে পনেরো পার্সেন্ট তো এইখানে যদি আমি এটা ভেন ডাইগ্রামত চাও এনেকা হব ভেন ডায়গ্রাম যদি আমি এইখানে চাও ভেন টাইগাম যদি এইখানে চাও চা এইখানে যদি আমার কি হয় উভয়ের ফেল হয় উভয়ের ফেল মানে কি হিন্দি আর ইংরেজীত পনেরো পার্সেন্ট এইখানে পনেরো পার্সেন্ট আর এইটো যদি আমার কি হয় ইংরেজীত ফেল করা বুঝায় তো এইখান থাকিব অকল ইংরাজিত ফেল করা ফাইভ কিভ কিমান থাকিব ফাইভ পার্সেন্ট থাকিব আর অকল হিন্দীত ফেল করা কিমান থাকিব টোটাল হিন্দীত ফেইল করা মান আছে টোটাল হিন্দীত ফেইল করা আছে ত্রিশ তো উভয়ে যদি পনেরো হয় তেনেহলে অকল হিন্দীত কিব পনেরো পার্সেন্ট ঠিক আছে এতিয়া অকল ইংৰাজীত ফেইল করা হৈছে ফাইভ পার্সেন্ট অকল হিন্দীত ফেইল করা হয়েছে তো এই দুটা যদি আমি কি যোগ করো পনেরো আর যোগ কৰিলে কিমান আমি ত' টুৱেণ্টি পাৰ্চেণ্ট এনেকুৱা ষ্টুডেণ্ট আছে একমাত্ৰ এটা ছাবজেক্টতে কি কৰে ফেইল কৰে তো ইয়াৰ সঠিক উত্তৰ কি হ'ব আমাৰ বি নম্বৰটো কি হ'ব সঠিক উত্তৰ আশা কৰোঁ বুজি পালে এতিয়া আমি পিছৰ প্ৰশ্নটো মানে দুই নম্বৰ প্ৰশ্ন আজিৰ দুই নম্বৰ প্ৰশ্নটো চাওঁ কি আছে এতিয়া দুই নম্বৰ প্ৰশ্নটো চাওঁ দুই নম্বৰ প্ৰশ্নটো কৈছে দ্য চাম অফ অল নেচাৰেল নম্বৰ বিটুইন টু ফাইভ জিৰ' এণ্ড থাউজেণ্ড হুইচ ইজ ডিভিজেবল বাই থ্ৰী মানে দুশ পঞ্চাছ আৰু হাজাৰৰ মাজত তিনেৰে বিভাজ্য হোৱা সংখ্যাবোৰৰ যোগ ফল কিমান হ'ব ত' এইটো উলিয়াব লাগিলে আমি প্ৰথমে জানিব লাগিব দুশ পঞ্চাছ আৰু হাজাৰৰ মাজত কিমানটা সংখ্যাত তিনেৰে বিভাজ্য হয় তো কি সংখ্যাত তিনেৰে বিভাজ্য হয় ত' দুশ বাৱন্ন পৰা আৰম্ভ হ'ব আৰু লাহে লাহে গৈ চেচত্ব হ'ব নাইণ্টি হাণ্ড্ৰেড নাইণ্টি নাইন এইবিলাক সংখ্যাই কি হ'ব আমাৰ তিনেৰে বিভাজ্য হ'ব যিয়ে দুশ পঞ্চাছ আৰু এক হাজাৰৰ মাজত অৱস্থান কৰিব ত' আমি এতিয়া উলিয়াব লাগিব যে কিমানটা সংখ্যা আছে এনেকুৱা দুশ পঞ্চাছ আৰু হাজাৰৰ মাজত তিনেৰে বিভাজ্য হয় ত' এইটো কৰিবলৈ আমি কি কৰিম দুশ বাহান্নক নশ নিৰান্নব্বৈৰ পৰা কি কৰিম নশ নিৰান্নব্বৈৰ পৰা বিয়োগ কৰিম নশ নিৰান্নব্বৈৰ পৰা বিয়োগ কৰিলে কিমান পাম আমি ছেভেন ফ'ৰ চেভেন ফ'ৰ সেভেন পাম সেভেন ফোর সেভেন তো সেভেন ফোর সেভেন এটি আমি কি করব টি বিভাজ্য হয়েছে সেই কারণে তিনরে ভাগ করব তো তিন তিন যদি ভাগ করো টিনেরে যদি ভাগ কর আমি কি পাম টিনেরে ভাগ করি কি পাম তিন দুগুণ ছয় থাকবে কি চোদ্দ তিন চারিগুণ বারো থাকিব দুই তিন নয় গুণ সাতাইশ মানে কিমান পাম দুশো ঊনপঞ্চাশ পাম আর দুশো লগত এক যোগ করলে যে ইয়ার মাজ কেটা সংখ্যা আছে আমি গম পাম তো কেটা হব টু ফিফটি দুশো পঞ্চাশটা সংখ্যা এনেকা আছে দুশো পঞ্চাশ আর হাজারের মাজত যিয়ে নাকি তিনরে বিভাজ্য হয় তো এই যোগফল উলিয়াবলে এটা সূত্র আছে সূত্রটা হয়েছে যে মুঠ সংখ্যা মুঠ সংখ্যা কিমানটা আছে দুশো পঞ্চাশটা আছে তো দুশো পঞ্চাশটাক আমি দুয়েরে ভাগ করব আর পূরণ লাগিব কি যে প্রথম পথ প্রথম পথ দুশো বাহান্ন আর শেষর পদ যোগফল এইটা হয়েছে কি সূত্র তো ইয়ারপা আমি যদি করো কি পাম তো ইয়ারপরা পাম আমি কিমান মনে টু ফাইভ মানে দুশো পঞ্চাশ দুই দিয়ে কাটিলে কিমান হবো একশো আর আর নয়শো যদি আমি যোগ করা কিমান পাম এগারো চোদ্দো পনেরো পাঁচ সাতত এক এগারো বারো হব একাবন হব আৰু দু পঁচিশ এই দুটা আমি কি কী পূৰণ কৰিব লাগিব পূৰণ কৰিলে যিটো হব হব আমাৰ কি উত্তৰ তো এইটো পূৰণ কৰিলে কি হব তো এক ঘৰত প্ৰত্যেকটোত পাঁচ আছে সেইটো প্ৰচেষ্ট নহয় তো পূৰণ কৰি চাওঁ অলপ কি হয় একশো পঁচিশ গুণ একশ পঁচিছৰ পাঁচ হাতত থাকিল কিমান বাৰ একশো পঁচিছ গুণ পাঁচ ছয়শ পঁচিছ ছয়শ পঁচিছ আৰু বাৰ ছয়শ পঁচিছ আৰু বাৰ যোগ কৰিলে ছয়শ কিমান হব সাত ত্ৰিছ সাত থাকিব হাতত কিমান থাকিব তো এ নম্বৰ অপশন আৰু দুই নম্বৰৰ অপশ্যনটো নহয় হয় চি হব নহলে কি হব ডি হব হাতত কিমান থাকিব ছিক্সটি থ্ৰী হাতত কিমান থাকিব ছিক্সটি তো ত ছিক্সটি থ্ৰী থাকিব এইবাৰ হাতত এতিয়া কি কৰিব লাগিব এশ পঁচিছ পূৰণ দুই কিমান হব আঢ়ৈশ দুশ পঞ্চাছ আৰু ছিক্সটি থ্ৰী মানে এইটো কি আহিব থ্ৰী মানে থ্ৰী ছেভেন ফাইভ লাষ্টত কাৰ আছে এইটোৰ আছে ডি নম্বৰ মানে ডি নম্বৰ অপশ্যন হ'ব আমাৰ কি সঠিক উত্তৰ ভালকৈ পূৰণ কৰিলে চালে আমি এইটোৱে পাম ডি নম্বৰটো হ'ব আমাৰ কি সঠিক উত্তৰ আশা কৰোঁ বুজি পালে এতিয়া আমি পিছৰ প্ৰশ্নটো চাম পিছৰ প্ৰশ্নটো কি কৈছে পিছৰ প্ৰশ্নটো কৈছে পিছৰ প্ৰশ্নটো কি কৈছে যে টু নম্বৰ আৰ ইন দ্য ৰেচিঅ' দুটা সংখ্যাৰ অনুপাত দি আছে থ্ৰী ইজ টু ফ'ৰ আৰু সিহঁতৰ গচাগু আৰু লসাগুৰ পূৰণ ফল দি আছে টু জিৰ' টু এইট ত' সংখ্যা দুটাৰ যোগ ফল কিমান আমাক উলিয়াব দিছে তো আমি ধৰিলোঁ এটা সংখ্যা থ্ৰী এক্স আৰু আন্তঃসংখ্যা ফ'ৰ এক্স ত' সংখ্যা দুটাৰ পূৰণ ফল সমান সমান কি হয় লসাগু পুরন গোসাগু তো লসাগু গোসাগু পুরন ফলট আমার দিয়ে আছে টু জিরো টু এইট তো এইটুক যদি আমি চারি কাটো চারিরে কাটিলে কি পাম চারি পাঁচ গুণ বিশ দু ভাগ না যায় শূন্য চারি সাত গুণ আটাইশ এতিয়া যদি আমি তিনরে কাটো তিনরে কাটিলে কি পাম তিন এক গুণ তিন দুই তিন ছয় গুণ ওঠের তিন নয় গুণ সাতাইশ তো এক্স আৰু এক্স পূৰণ কৰিলে এক্স স্কোৱাৰ এক্স স্কোৱাৰ আমি কিমান পালো 169 তো এক্স ইকল টু ইয়া কি হব আমাৰ হব মানে তেরো হব এক্সর মান কিমান পালো তো এটা সংখ্যা কিমান হব তেরো কি থার্টি নাইন আর ফিফটি টু এই দুটা সংখ্যা তো এই দুটাৰ যোগফল কিমান হব নয় কি হব মানে ডি নম্বৰ হব আমাৰ সঠিক উত্তৰ আশা করি বুজি পালে এতিয়া আমি পিছৰ প্ৰশ্নটো চাওঁ পিছৰ প্ৰশ্নটো কি কৈছে পিছৰ প্ৰশ্নটো কৈছে যে হাট প্রাইস শুড বি ট্ৰেডাৰ মাৰ্ক অন দ্য আৰ্টিকেল আর্টিক্যাল হুইস ক্রাইস থ্ৰী হাণ্ড্ৰেড শ্ব এস টু গেইন বিছ পাৰ্চেণ্ট আফটার এলাভিং ফাইভ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট তো তিনিশ টকাৰ বস্তু এটা বিছ পাৰ্চেণ্ট লাভ কৰিবলৈ ফাইভ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট দিয়া সত্ত্বেও ও কি হব লাগিব বিশ পার্সেন্ট লাভ হব লাগিব এনেকুৱা অৱস্থাত অবস্থা মাৰ্ক মার্ক কিমান থাকিব থাকবে মানে চিহ্নিত মূল্য কিমান কৰিব লাগিব যাতে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিও বিশ পার্সেন্ট কি করা যায় লাভ কৰা যায় তো ইয়ার সঠিক উত্তৰ কি হব আমি কি হব চব সঠিক উত্তৰ তো তিনশো টাকা বিশ পার্সেন্ট তো কি হবো সেল কিমান হব কি টকা যদি বিশ পার্সেন্ট লাভ বিকেিব লাগে তো তিনশো ষাটি টকাত বিকিব লাগিব কারণ একশো টাকা বিশ বেছিকৈ বিকিলে তিনিশ টকাত টাকা টকা বেছিকৈ বিকিব লাগিব মানে তিনিশ ষাঠি টকাত বেচিব লাগিব তো আমি ধরল যে ইয়ার মার্কেট প্রাইস আছে কিমান মানে চিহ্নিত মূল্য এক্স টাকা আছে তো ফাইভ পাৰ্চেণ্ট ডিসকাউন্ট দিলে কিমান হব নাইণ্টি ফাইভ হব নাইণ্টি ফাইভ পাৰ্চেণ্ট ইকালটি কিমান হব সেলিং প্রাইস কিমান থ্ৰী ছিক্সটি তো এইটো সমাধান কৰিলে আমি পাম এক্স ইকালটি কিমান হব থ্রি সিক্সটি ইন্টু কি হবো হান্ড্রেড বাই কিমান হব নাইনটি ফাইভ তো এইটো যদি আমি কি করটাকটি কর তো এইটুকু কটাকটি করলে আমার উত্তরটা আব পি নম্বর উত্তরটা আবহাওয়ঠিক উত্তর এইটো কটাকটি কৰি ভাগ কৰি আপনাদেরকে চাব ঠিক আছে এতিয়া আমি শেষৰ প্ৰশ্নটো গণিতৰ শেষৰ প্ৰশ্নটো কি কৈছে যে এজন মানুহে দুটা ঘড়ি কেনে কিমান টকাৰে দুটা ঘড়ি কেনে এজন মানুহে দুটা ঘড়ি কেনে চাৰিশ আশী টকাৰে আৰু এটা পোন্ধৰ পাৰ্চেণ্ট লসত বিক্রি কৰে আৰু এটা ঊনৈছ পাৰ্চেণ্ট লাভত কি হয় বিক্রি কৰে কিন্তু তার পিছত জানিব পাৰিলে যে দুটা ঘড়ী বিক্ৰী মূল্য কি আছিল সেম আছিল বিক্রি মূল্য কি আছে সেম আছিল এতিয়া প্রশ্ন করেছিল যে আমাক প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইস ওয়াশ মানে প্রত্যেকটা ঘড়ি টকাৰে না হৈছিল এটাই হৈছে আমার প্রশ্ন তো আমি ধৰিলোঁ প্রথম ঘড়িটো এক টকাৰে কিনিছিল প্রথম ঘড়ীটো কিমান টকাৰে কিনিছিল এক তো আমি ধরল যে প্রথম ঘড়ীটো এক্স টকাত কি করেছিল কিনিছিল তো এক্স টকাত যদি বস্তুটো কিনে পনেরো পার্সেন্ট লজত বিক্রি করে মানে এইটি ফাইভ পার্সেন্টত বিক্রি করে আৰু এটা ঘড়ী তেনেহ'লে কিনিব কি ফ'ৰ এইট্টি মাইনাছ এক্সত কিনিব আৰু এই ঘড়ীটোত কি কৰে নাইণ্টি পাৰ্চেণ্ট লাভ কৰে মানে ওৱান নাইনটিন পাৰ্চেণ্ট ত' এই দুটাই কি পাইছে পিছত সমান বুলি পাইছে ত' পাৰ্চেণ্ট পাৰ্চেণ্ট এনেই কি হয় কাটা যায় আৰু এশ ঊনৈছটো এফালে আহিলে কি হ'ব যোগ হ'ব ত' এইটি ফাইভ এক্স প্লাছ কিমান হ'ব ওৱান নাইনটিন এক্স ইকুৱেলটো কিমান হ'ব ইয়াত ফোর এইটিন ইন্টু ওয়ান নাইনটিন তো এই দুটা যোগ করলে কিমান পাওয়া যাব আমার চোদ্দো চার হাতত এক আট নয় দশ শূন্য এক দুই এক্স পাম আর এই কিমান পাওয়া যাব পূরণ করার দরকার নাই আমি করি এতিয়া দুশো চারিটো এফালে আহিলে কি হব ভাগ হব এফালে আহিলে কি হব ভাগ হব দুশো চারি তো দুশো চারিক যদি আমি কি করি চারি কাটো চারি পাঁচ গুণ বিশ ফিফটি ওয়ান পাম আর এটা চারি কাটিলে কিমান পাম চারি বারো এইটু পাম এতিয়া যদি এটুকু কাটো তিনরে কাটিলে কিমান পাম সতেরো আর পাম চল্লিশ আর সত্র দি একশো উনিশ কটালি কি পাম সাত তো চারি সাত গুণ কিমান আটাইশ তো এটা হব এক্সৰ ভ্যালিউ কিমান পালো টু এইট জিরো এক্সর ভ্যালু পাল টু এইট জিরো তো আন্তঃড়ি কি হবো ফোর এইট পৰা টু এইট জিরো মাইনাস কৰিল টু হান্ড্রেড তো ডি নম্বৰ হব আমাৰ সঠিক উত্তৰ আশা করো বুজি পালে এতিয়া এমনি রিজনিংয় প্ডল যাও রিজনিংয়ের পাঁচটা প্ৰশ্ন আছে রিজনিংত কি কি পাঁচটা প্ৰশ্ন আছে তো চপশনবিল কি কি আছে ইয়াত এইখানে অপশন আছে তো প্রথম কি গেছে এ এইচ টু সেভেন থ্রি এজ টু টু ওয়ান ফাইভ ফোর এইস টু কিমান হব তো একরপর সাত কেন তিনপরা দুশো পনেরো কেনক চারিরপরা আহিব তো এইটু যদি আমি কি একক কিপ কর বা স্কয়ার কর বা ফোর কর কেতিয়াও ছেভেন নাহে তো একক সাত পূৰণ কৰিলে কি হয় ছেভেন আহে কিন্তু তিনৰ লগত সাত পূৰণ কৰিলে আমাৰ কেতিয়াও দুশ পোন্ধৰ নাহে এইটো এটা গুৰুত্বপূৰ্ণ কি আছে ইয়াত লজিক কি আছে আমাৰ লুকাই আছে সেই লজিকটো হৈছে কি একক লগত এক কি কৰিব লাগিব যোগ কৰিব লাগিব আৰু যোগ ফলটো কি কৰিব লাগিব আমাৰ যোগ ফলটোক পূৰণ কৰিব যোগ ফলটোক কি কৰিব লাগিব কি কৰিব লাগিব চাওঁ আমি কি করি যে একক এক যোগ করম তো একত এক যোগ করলে কিমান হব দুই আর এইটুকু কি করব কিউব আর মাইনাস এক করিলে কি পাম আমি সেভেন পাম ঠিক তেদরে তিনি তিনি যোগ করে কি পাম সিক্স পাম সিক্সক কিউব করেম আর মাইনাস এক করেম কি পাম দুশো পাম ঠিক একদরে লগত চারি যোগ করম কি পাম আঠ আটক কিপ কৰিম মাইনাস এক করে পাম পাঁচশো এগারো তো পাঁচশো এগারো কত আছে আমার সি নম্বর আছে সি নম্বর হব সঠিক আশা বুজি পালে তো এইট ক্রিপ করলে কি টু ক্রিপ করলে এইট হয় ওয়ান বিয়োগ করলে সেভেন সিক্স ক্রিপ করলে কি হয় ওয়ান টু ওয়ান সিক্স দুশো ষোলো দুশো এক এট কিব কৰিলে কিমান হয় পাঁচশো বারো হয় কিমান হয় পাঁচশো বারো আটর কিউব হল পাঁচশো বারো আর পাঁচশো পৰা এক করলে পাঁচশ এগারো হব তো সঠিক উত্তৰটো পাই গল আমি সি নম্বৰ হল সঠিক উত্তৰ এটি আমি পিছৰ প্ৰশ্নটো চাওঁ পিছৰ প্ৰশ্নটো কি কৈছে পিছৰ প্ৰশ্নটো কি কৈছে যে পিছৰ প্ৰশ্নটো কৈছে যে পিক দ্য কোড ওয়ান মানে অমিলটো বাছি বাঁচি কোনটো মিল নাই সেটক বাচি উলিয়াব দিছে তো ইয়াত কি কি লিখা আছে পি টি এক্স বি এতিয়া লিখা আছে জি কে অ' এছ আৰু এতিয়া লিখা আছে এইচ কে এন কিউ আৰু এতিয়া লিখা আছে এম Q U Y এই সারণীর ভিতরত কোনটো অমিল আছে তো অমিলটো আমি basi uliboloi এবিলাকৰ আমাৰ কোন পজিশনত আছে হেই নম্বৰটো লিখিব লাগিব যে P কেই নম্বৰত আছে 16 নম্বৰ P আছে 16 তো এটো হয় 16 এটো কিমান হয় 20 X কিমান হয় 24 আৰু B কিমান হয় B কিমান হয় 2 বি কিমান হয় দুই আৰু এক্সটো কিমান আহে চৌব্বিছ ঠিক আছে এতিয়া জি জি টো কিমানত আহে সাত কে কিমানত আহে এঘাৰ অ' কিমানত আহে পোন্ধৰ আৰু এছ কিমানত আহে এছ এছ আহে ঊনৈছ এইচ কিমানত আহে আঠ কে এঘাৰ আৰু এন চৈধ্য কিউ সত্তৰ এম তেৰ সোতৰ কিউ ইউ কিমান একৈছ আৰু ৱাই কিমানত আহে পঁচিছ তো বাকীবোৰৰ আমি কি পাওঁ চাৰি যোগকৈ হৈছে ষোল্ল চাৰি যোগ বিছত চাৰি যোগ চৌব্বিছত চাৰি যোগ এইটোতো চাৰি চাৰি যোগ হৈছে কিন্তু যোগ আছে তো এইটোয়া আমার অমিল মানে এইচ এন কিউ মানে এইচ কে এন কিউ ডি নম্বর হব আমার সঠিক উত্তর আশা করুজি পালে এতিয়া আমি পিছতো কি আছে আছে যে এইটুক যদি এনেকা লিখা হয় বি এন ওয়াই এ এন এইটো কি লিখিছে ই লিখিছে ডি লিখিছে কিউ বি ডি কিউ লিখিছে আৰু এল এ ইউ এন চি এইচ এইটোক লিখিছে অ' ডি এক্স কিউ এক কে এতিয়া আমাক কৈছে যে টি আৰ আই কে ই আৰৰ কোডটো কি হব সেইটো সুধিছে তো পৰা আমি যে বি হৈছে আমার দুই আৰু ই হৈছে আমাৰ পাঁচ নম্বৰত মানে তিনি যোগ হয়ে আহিছে এল হৈছে আমার বারো নম্বৰত ও হৈছে আমার পনেরো নম্বর তিনি যো হয়েছে তো এস আমার কিমান উনিশ নম্বর লগত তিন লগত তো বাইশ বাইশত কি আবার বাইশ বাইশত আমাৰ কি আবার ভি বাইশত ভি তো ভি থকা অপশন আমার এটাই আছে মানে এ নম্বর তো হব আমাৰ সঠিক উত্তর বাকিখানি চোৱাৰ প্রয়োজন নাই ঠিক আছে এটি আমি পিছ চাওঁ চো কি পিছতো আছে যে কোন দুটা নম্বৰ ইণ্টাৰচেছ কৰিলে ইকুৱেশ্যনটো কি হ'ব আমাৰ কাৰেণ্ট হ'ব ত' ছয় আৰু ষোল্ল যদি আমি চেঞ্জ কৰোঁ তো ছয়ৰ জেগাত ষোল্ল ষোল্ল দি ছিয়ানব্বৈ ভাগ কৰিব নোৱাৰি তো সেইটো সম্ভৱ নহয় তাৰপিছত নাইণ্টি ছিক্স আৰু ষোল্ল নাইণ্টি ছিক্স আৰু ষোল্ল ত' নাইণ্টি ছিক্সৰ ঠাইত যদি আমি ষোল্ল লিখোঁ ছয়ৰে বিভাজ্য নহয় এইটোও সম্ভৱ নহয় এইটোও নহয় এইটোও নহয় তো ছয় আর আট ছয় আর আট আটর জায়গার যদি আমি ছয় জায়গাত আট লেখ কিমান হব আট কিমান হব এটো? আট আট দুই ছিয়ানব্বই বারো হব বারো বারো কি হব সিক্সটিন প্লাস কিমান হব প্লাস হব টুয়েলভ প্লাস কিমান হব টুয়েলভ ইন্টু কি হব তো কিমান হব ছয় বারং বাসত্তর এটা সম্ভৱ নহয় এটু নাহে তো আমি পিছ কি হয় পিছ মানে তিন নম্বর অপশনটা আৰু আর টুয়েলভটা কি করো ইন্টারসিস কর তো নাইনটি সিক্স ভাগ কিমান হব বিয়ক ষোলো যোগ বারো জায়গা কিমান হঠ তো এইটো কিমান পাম আমি আট পাম বিয়ক ষোলো এইটো যোগ কৰিলে কিমান পাম ফর্টি এইট পূরণ করলে এই মাইনাস এইট প্লাস ফর্টি এইট ইকাল টু কি পাম ফর্টি পাম মানে কি হব আমার ডি নম্বৰ হব সঠিক উত্তৰ ডি নম্বৰ হব সঠিক উত্তর আশা করুজি পালাই এটা শেষত্ব চেষত কি আছে শেষত্ব আছে এরেজ দ্য অপ্রোগ্রেডিং টু ডিক্সনারি ডিক্সনারি থাকা অনুসারে কি লাগে সাজাব লাগে সকলোবোৰত এ ডি আছে এ ডি আছে সকলোৰে এ ডি আছে ত' ইয়াত আছে এ ডি এম এ ডি অ' আৰু এ ডি ভি আছে এইবিলাকত ত' এ ডি এম আহিব নে অ' আহিব এম আগত আহিব তো চাৰি নম্বৰতটো আগত আহিব প্ৰত্যেকত চাৰি নম্বৰ আছে তাৰপিছত পাঁচ ত' চাৰিৰ পিছত পাঁচটো এইটোতো নহয় চাৰিৰ পিছত পাঁচ পালোঁ এতিয়া ভিটো প্ৰত্যেকটাই আছে ত' ভিৰ পৰা ভিৰ পিছত এ আহিব নে আই আহিব কি আহিব এ আহিব তো কোনটা আছে এইটো নহয় তেনেহলে বি নহলে কি হবো সি হব চারি পাঁচ এক চারি পাঁচ এক পালো এটি আমার কি আবার আই আই আছে ইয়াত এজ আছে ইয়াত সি আছে তো দুই নম্বৰটো আগতে মানে কি আন বি নম্বৰটো কি হব সঠিক উত্তৰ ঠিক আছে আশা বুজি পালে তো আজিলেক ইমানে আছিল থ্যাংকস ফর ওয়াচিং কিপ ওয়াচিং কিপ লার্নিং বাই